আরজিকর কাণ্ডে পথে নামলেন বনগাঁর আইনজীবীরা। এদিন বনগাঁ শহরে প্রতিবাদ মিছিল করেন তারা। আরজিকর কাণ্ডের প্রতিবাদ, এবার পথে নামলেন বনগাঁ মহকুমা আদালতের আইনজীবীরা। আরজিকর কাণ্ডে ইতিমধ্যেই উত্তাল হয়েছে গোটা দেশ। রাত দখলের লড়াইয়ের ডাক দেওয়া হয়েছে। অপরাধীর শাস্তির দাবিতে আরজিকর হাসপাতালের সামনে এখনও চলছে লাগাতার অবস্থান বিক্ষোভ। এসবের মাঝেই দোষীর শাস্তির দাবিতে পথে নামলেন আইনজীবীরা। এদিন বনগাঁ মহকুমা আদালতের আইনজীবীদের পক্ষ থেকে দুপুর 12টার পর আদালত চত্বর থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। এ বিষয়ে আইনজীবী সমীর দাস বলেন, আমরা দুটো বারের তরফ থেকে এবং তিনটে ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দলমত নির্বিশেষে সমস্ত ধর্মবদ্ধ বর্ণকে বাদ রেখে দিয়ে, বিশেষ করে মহিলার আইনজীবী যারা আছে, গতকাল আমাদের বলেছিল যে এরকম একটা ঘটনা ঘটেছে, বর্বরোচিত ঘটনা, এইটা একটা নন পলিটিক্যালভাবে একটা আন্দোলন করা হোক। এই যে ঘটনা আরজিকরে ঘটেছে, তিলোত্তমাকে যেভাবে মৃত্যুবরণ করতে হয়েছে, এটা কিন্তু বিশেষ করে ভারতবর্ষের কোনো মানুষ, বাংলার কোনো মানুষ কিন্তু সাপোর্ট করে না, কোনো দলের মানুষই সাপোর্ট করে না। সেই জন্য আমরা দেখছি যে রাস্তার নেমে পড়েছে সকলে এবং সকলে প্রতিবাদে সোচ্চার হচ্ছে। কিন্তু ডাক্তারবাবুদেরকে আমরা অনুরোধ করব যে ডাক্তারবাবুরাও যাতে একটু সহনশীল হোক, যে আজকে যে বন্ধ হয়েছে সকাল 8টা থেকে 4টে পর্যন্ত, যারা চিকিৎসা করতে আসবে, যারা বিভিন্ন অসুখে ভুগছে, তাদের কিন্তু চিকিৎসা পাবে না, হয়তো দয়া গেল অনেকে মারা যাবে। আমরা তাদের কাছে আমরা অনুরোধ করতে চাই যে দয়া করে আপনারা কাজকর্ম বন্ধ করে কোনো আন্দোলন করবেন না। আপনারা আন্দোলন করুন, কাজের পরিবেশ ফিরে আসুক, কাজকর্মের মধ্য দিয়ে আন্দোলন হোক। এদিন প্রতিবাদ মিছিল আদালত চত্বর ঘুরে ত্রিকোণ পার্ক হয়ে মতিগঞ্জ মোড় ঘুরে চলে যায় বাটার মোড় পর্যন্ত। এদিনের প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন মহিলা আইনজীবীরাও। এ বিষয়ে আইনজীবী বিথিকা তরফদার জানান, অ্যাসোসিয়েশন থেকে যে বর্বরচরিত যে ধর্ষিতা, যে আমাদের বোন, তার জন্য আমরা ভীষণভাবে মর্মাহত। আর আমরা বিশেষ করে মহিলা যে অ্যাডভোকেটসগণ আছি তারা আরও বেশি মর্মাহত, কারণ আমরা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকি। আমরা দেখ কীভাবে মানুষজনের কষ্ট হয় তার পরিবারে, সেই সমস্ত ব্যাপারে আজকে এই যে বোনটা চলে গেছে তার পরিবারটা কী কষ্ট পাচ্ছে, সেই সমবেদনা আমাদের মধ্যেও হচ্ছে। বনগাঁ মহকুমা আদালতে দুটি বার তিনটি ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রায় প্রত্যেকেই এদিনের প্রতিবাদ মিছিলে অংশ নেন। এ বিষয়ে আইনজীবী দীপান্বিতা দত্ত বলেন, আমরা ঘটনা তীব্র নিন্দা করছি। আমাদের যে ডাক্তার বোন ধর্ষিতা হয়ে খুন হয়েছেন তার জন্য আমরা মর্মাহত। তার আত্মার শান্তি কামনায় তার সংসারের বাবা মার প্রতি সমবেদনা জানিয়ে আমরা আইনজীবীরা, আমাদের বনগাঁ কোর্টের ক্লার্করা সবাই নন পলিটিক্যালভাবে একটা আন্দোলন করছি। আমরা চাইছি সঠিক ধর্ষকের উপযুক্ত সাজা হোক। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।